কুয়েতে দুর্বৃত্তদের হাতে খুন হওয়া মেয়ে ও নাতনির কথা মনে করে বারবার কান্না ভেঙে পড়েন বৃদ্ধা মা। দেশের মাটিতে তাদের দাফনের জন্য গত এক সপ্তাহ ধরে ঢাকার ধামরাইয়ে অপেক্ষা স্বজনদের। দ্রুত তাদের লাশ দেশে আনতে সরকারের সহায়তা কামনা করলেন তারা। যারা নাকি মারছে তাগো জানি এরকম সাজা দেন, তাগো জানি হয় তাগো যে সাজা দিয়ে মারছে। আর প্রধানমন্ত্রীর কাছে আমি এটুকু নিবেদন করি যে আমার মেয়ের আমার নাতিনের লাশটা জানি তাড়াতাড়ি করে জানি দেশে জানি ফিরে আসে। আমরা বিশেষ করে আবেদন করতেছি এই দেশের সরকারের কাছে এবং কুয়েত সরকারের কাছে, আমার খালাতো বোন সরলতা এবং মমতাজ বেগম তাদের দ্রুত বিচার চাই। নিহতদের লাশ দেশে আনার ব্যাপারে কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত আশ্বাস দিয়েছেন ভুক্তভোগী পরিবারকে। এদিকে নিহত মমতা বেগমের ছেলের দাবি, মোবাইলে অজ্ঞাত নাম্বার থেকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ধামরাই থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। ইন্টারনেটের নাম্বার আর কি, ফেক নাম্বার থেকে কল করে আমাকে হুমকি দিছে, বলছে যে দুজন তো মরছেই, তুইও মরবি, আমাকে ফোন দিয়েছে তুইও মরবি, আবল তাবল কিছু বললে তারা আমাকে ক্ষতি করার চেষ্টা করবে, আমি অবশ্যই শঙ্কার ভিতরে আছি। গত 25 বছর ধরে কুয়েত সরকারের স্কুল বিভাগে চাকরি করতেন ধামরাই পৌরসভার তলা এলাকার বাসিন্দা মমতা বেগম। 2 বছর আগে মেয়ে স্বর্ণলতাকেও কুয়েতে নিয়ে যান তিনি। গত 28 আগস্ট দেশটির জেলিব আল সুখা এলাকায় নিজ বাসা থেকে তাদের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। হত্যাকারীদের গ্রেপ্তারে কাজ করছে কুয়েতের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সময় সংবাদ সাভার।